হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ের যে অষ্টম অধ্যায় আছে অর্থাৎ লেসন এইট বিল্ডিংস টু রিমেম্বার এখানের যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি এক থেকে অ্যাক্টিভিটি ছয় পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দেওয়া হবে তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে তো চলো সরাসরি আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাই দেখো অ্যাক্টিভিটি অনে বলেছে কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স বা কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট আমাদের এই যে টেক্সট বা অনুচ্ছেদটি দেওয়া আছে এখান থেকে আমাদের ইনফরমেশান নিয়ে অর্থাৎ তথ্য নিয়ে এই বক্সটি পূর্ণ করতে বলা হয়েছে তো প্রথমে আছে দেখো নেম অব দ্য মনুমেন্ট ভিজিটেড অর্থাৎ যে স্মৃতিসৌধটি আমরা ভিজিট করেছিলাম বা ভিজিট ক্রিয়েট হয়েছিল বা পরিদর্শিত হয়েছিল সেটার নাম কি দেখো এখানে আছে দ্য ব্যান্ডেল চার্চ লোকেশান অব দ্য মনুমেন্ট অর্থাৎ সেটি কোথায় অবস্থিত না এটি হয়ে যাবে ব্যান্ডেল হুগলি তাহলে আমরা লিখে নেব এখানে ব্যান্ডেল কমা হুগলি অর্থাৎ যেটা হুগলিতে অবস্থিত পরেরটা আছে দেখো নাম্বার অফ টিম মেম্বারস অর্থাৎ টিম মেম্বার্সে বা তোমাদের যে দল ছিল সেই দলের কতগুলো মেম্বার ছিল বা সদস্য ছিল তাহলে এটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ তো তোমরা স্পেলিং করেও লিখতে পারো আমি সংখ্যায় লিখে দিচ্ছি এরপর আছে মিন্স অফ ট্রান্সপোর্ট অর্থাৎ যাতায়াতের যে মাধ্যম মিন্স মানে মাধ্যম ট্রান্সপোর্ট অর্থাৎ যাতায়াত তাহলে যাতায়াতের মাধ্যম কী ছিল কিসে গিয়েছিল আমরা পড়েছি গল্পটা সেখানে হয়ে যাচ্ছে বাস নেক্সট আছে দ্য মুঘল এম্পেরর মেনশন দেয়ার অর্থাৎ সেই মুঘল সম্রাট যার কথা এখানে উল্লেখ আছে মেনশন অর্থাৎ উল্লেখ করা আছে তা কার কথা উল্লেখ আছে আকবরের কথা তোমরা এখানে লিখব আকবর এরপর আছে দেখো দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ট অর্থাৎ যে বছর এই যে চার্চ অর্থাৎ গির্জাটি তৈরি করা হয়েছিল সেটা কোন সালে না সেটা হচ্ছে পনেরোশো নিরানব্বই অর্থাৎ ফিফটিন নাইনটি ঠিক আছে নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি টুতে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এদের একই রকম মানে আছে টেক্সটের মধ্যে সেরকম কিছু আমাদের ওয়ার্ডের পাশে লিখতে হবে প্রথমে আছে দেখো অ্যান্সার্ড মানে কি উত্তর দিয়েছিল তাহলে এর একটা নিয়ারেস্ট মিনিং আছে এখানে এক্সপ্লেন ঠিক আছে তো আমরা লিখে নেব এক্সপ্লেন এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা এরপরে আছে দেখো স্টেয়ারিং স্টার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তাহলে এটা হয়ে যাবে লুকিং এর একটা আছে দেখো টোল টোল মানে বলেছিল তাহলে এটা হয়ে যাবে সেইট পরটা আছে দেখো স্টার্টেড অর্থাৎ শুরু করা তাহলে এটা হয়ে যাবে বিজ্ঞান এরপর আছে স্টাবলিশ মানে স্থাপন করা বা প্রতিষ্ঠা করা তাহলে এটা হয়ে যাবে কি আমাদের না বুইল্ড এরপরে আছে ক্যারিড অন ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া তাহলে এটা হয়ে যাবে কন্টিনিউড দেখো এখানে কিছু কিছু পাস্টও আছে প্রেজেন্ট ফর্মও আছে দেখো অ্যান্সার ইডি যোগ ছিল তাই এসেছে ইডি যোগ করা হয়েছে এটা টোল্ড অর্থাৎ টেলের পাস্ট ফর্ম তাই এখানে সেট লিখেছি এখানে দেখো স্টার্টেড তাই বিজ্ঞান লিখেছি এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা তাই বইল হয়েছে ঠিক আছে এবার অ্যাক্টিভিটি থ্রিতে আছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্রাকেটস অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্ভের ফর্মগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে আমাদের পূর্ণ করতে হবে অর্থাৎ কোনোটায় প্রেজেন্ট ফর্ম অর্থাৎ কাল আর কোনোটাই অতীতকাল এরকম দেওয়া আছে অর্থাৎ যে কাজটা আগে ঘটে গেছে সেই কাজটা ঘটে যাওয়াকে বলা হচ্ছে অতীতকাল আর বর্তমানে যে কাজটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বর্তমানকাল এখানে আছে দেখো লাস্ট সানডে অর্থাৎ গত রবিবার রেবা ড্যাশ দ্য জু অর্থাৎ রেবা এখানে কিছু একটা বসবে তারপরে আছে দ্য জু এর মধ্যে আছে দ্য ভিজিটেড আর একটা আছে ভিজিট ভিজিট মানে পরিদর্শন করা আর ভিজিটেড মানে পরিদর্শন করেছিল দেখো লাস্ট সানডে আছে অর্থাৎ কি গত রবিবার যেটা আগে ঘটে গেছে তাই এখানে হয়ে যাবে ভিজিটেড আমি এখানে টিক মেরে দিচ্ছি এরপরে আছে দেখো দে ব্র্যাকেটে আছে ড্রিঙ্ক আর ড্রাঙ্ক কফি এভরিডে অর্থাৎ তারা প্রতিদিন কফি পান করে ড্রিঙ্ক আর ড্রাঙ্ক ড্রিঙ্ক মানে পান করা আর ড্রিঙ্ক ড্রাঙ্ক মানে পান করতো বা করেছিল তাহলে দেখো প্রত্যেক দিন যে কাজটা করা হচ্ছে সেটা কি বর্তমানকাল এবং তাহলে এটা হয়ে যাচ্ছে ড্রিঙ্ক নেক্সট তিনি আছে ফার্মার্স ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড অর্থাৎ চাষিরা বা যে যারা কৃষক আছে কি করে ক্রপস ইন দ্য ফিল্ড মানে ফসল ফলায় মাঠে তাহলে এখানে আছে গ্রো আর গ্রিউ গ্রো মানে ফলানো আর গ্রিউ মানে ফলিয়েছিল তাহলে এটা অবশ্যই গ্রো হবে নেক্সট চারে আছে দ্য বয়েস অর্থাৎ ছেলেরা দ্য ফুটবল ম্যাচ ইয়ে ডে এখানে দেখো আছে ইয়ে স্টার ডে ইয়ে ডে মানে কি গতকাল যেটা আগে ঘটে গেছে তাহলে এখানে আছে এনজয় মানে আনন্দ উপভোগ করা আর এনজয়েড মানে কি আনন্দ উপভোগ করেছিল তাহলে অবশ্যই গতকাল যেহেতু ছিল তাই এটা আমাদের হয়ে যাচ্ছে এনজয়েড পরে সুবীর ড্যাশ এ পেট্রিয়টিক ইয়েস্টারডে ইয়ে দেখো এখানে কি আছে ইয়ে অর্থাৎ গতকাল গতকাল কি করেছিল সুবীর একটা দেশাত্মবোধক সঙ্গীত গিয়েছিল তাহলে দেখো সিং মানে গান করা আর স্যাং মানে করেছিল তাহলে যেহেতু গতকাল তাই এখানে স্যাং হয়ে যাবে এরপর আছে উই টু স্কুল প্রতিদিন বিদ্যালয়ে যাই বাসে করে তাহলে এখানে আছে ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়ে যাবে আর গো মানে যাওয়া তাহলে গো এবার দেখো অ্যাক্টিভিটি ফোরে আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ নিজে যে ছটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে একে আছে দেখো হয়ার ডিড দ্য বাস স্টপ অর্থাৎ বাসটি কোথায় থেমেছিল তাহলে উত্তরটি এইভাবে লিখবে দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অব দ্য চার্চ অর্থাৎ বাসটি চার্চের সামনে থেমেছিল দুই নম্বরে আছে দেখো হোয়াট অয়ার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা অর্থাৎ মিতার যে দুই বন্ধু ছিল বা বান্ধবী ছিল তাদের নাম কী ছিল তাহলে উত্তরটি হবে দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা অয়ার আমিনা অ্যান্ড সুনিতা অর্থাৎ মিতার যে দুই বান্ধবী ছিল তার নাম ছিল একজনের নাম ছিল আমিনা আর একজনের নাম ছিল সুনিতা এবার তিনের দেখা গেছে হাউ মেনি ক্রিশ্চিয়ানস অয়ার টেকেন টু ফোর্ট অর্থাৎ আগ্রা দুর্গে কতজন খ্রিস্টানকে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে উত্তরটি দেখো এ ফিউ থাউজেন্ড টেকেন টু আগ্রাফোর্ট অর্থাৎ কয়েক হাজার বা কিছু হাজার খ্রিশ্চিয়ানস অর্থাৎ খ্রিস্টানদের অয়ার টেকেন টু ফোর্ট মানে ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল এবার চার হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফিরোসাস এলিফেন্ট অর্থাৎ ভয়ঙ্কর যে এলিফ্যান্ট বা হাতি ছিল হাতিগুলো ছিল তাদের সামনে কাদেরকে দাঁড় করানো হয়েছিল দেখো দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যান্ড এ ফিউ থাউজেন্ড ক্রিস্টানস অয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফিরোসাস এলিফ্যান্ট তাহলে দ্য প্রিস্ট এবং কে ছিল ফাদার জন দ্য ক্রুজ অ্যান্ড এ ফিউ থাউজেন্ড অর্থাৎ কিছু সংখ্যক কিছু হাজার খ্রিস্টানদের অয়ার মেড টু স্ট্যান্ড তাদেরকে দাঁড় করানো হয়েছিল বিফোর দ্য ফিরোসাস এলিফ্যান্ট সেই ভয়ঙ্কর হাতির সামনে এবার পাঁচে হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জন দ্য ক্রুজ অর্থাৎ ফাদার জন দ্য ক্রুজের সঙ্গে এলিফ্যান্ট বা হাতি কী করেছিল তা দেখো উত্তর দ্য এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরর অর্থাৎ সেই হাতিটি ক্যারিট নিয়ে যাওয়া ফাদার ফাদার জন দ্য ক্রুজ ফাদার জন দ্য ক্রুজকে রাইট আপ টু দ্য এম্পেরর অর্থাৎ সেই সম্রাটের সামনে অ্যান্ড নেল্ড বিফোর হিম এবং তার সামনে নতজন করেছিলেন অ্যাজ ই আস্কিং ফর মার্সি যেমনভাবে মনে হয় যেন সে ক্ষমা চাইছে ছয় হয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড শাহজাহানের যে দুর্গটি ছিল সেটা কোথায় অবস্থিত ছিল উত্তর দেখো দ্য ফোর্ট অফ শাহজাহান ওয়াজ লোকেটেড অ্যাট আগ্রা তাহলে শাহজাহানের যে দুর্গটি ছিল সেটা কোথায় অবস্থিত ছিল না আগ্রায় এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভে বলেছে মেক এ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ ওয়ান ইজ ডান ফর ইউ বলছে মিতা এবং তার বান্ধবীরা বা বন্ধুরা কী দেখেছিল ব্যান্ডেল চার্চে তার একটা লিস্ট তৈরি করতে বলেছে একটা করে দেওয়া আছে এ হিউজ ক্লব উইথ ফোর ফেসেস অর্থাৎ একটা বিশাল বড়ো ঘড়ি যার চারটে মুখ ছিল এটা তারা দেখেছিল আরও পাঁচটা জিনিসের নাম লিখতে বলা হয়েছে দেখো আর বাদ বাকি যে পাঁচটা জিনিস সেটা হচ্ছে দ্য প্রেয়ার হল অর্থাৎ যেখানে বসে প্রেয়ার করা হয় বা প্রার্থনা করার যে কক্ষ সেটা দ্য মাস্ট বা মাস্তুল দেখেছিল দ্য সিমেন্ট্রি অর্থাৎ স্মৃতি সৌধ দেখেছিল দ্য স্ট্যাচু অফ মাদার মেরি অর্থাৎ মাদার মেরি যে স্মৃতিসৌধ ছিল সেটা দেখেছিল দ্য ওয়াল পেন্টিং অফ খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টের যে দেয়ালের যে চিত্রগুলো অঙ্কন করা ছিল সেগুলোও কিন্তু তারা দেখেছিল এবার দেখো অ্যাক্টিভিটি সিক্সে আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ হেল্প বক্স থেকে আমাদের সঠিক বা শব্দটি বেছে নিয়ে এখানে পূর্ণ করতে হবে তো দেখো হেল্প বক্সের মধ্যে আছে হিউজ মানে বিশাল আকার হ্যাপি মানে সুখী বা খুশি লাউড মানে তীব্র হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক এক্সাইটেড মানে উৎসাহিত আর ফেরোসিয়াস মানে বা ফেরোসিয়াস মানে হচ্ছে ভয়ঙ্কর তো এগুলো দিয়েই আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথমটা আছে দেখো উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের আছে অনেক স্থান ইন আওয়ার কান্ট্রি কী স্থান না এটা হয়ে যাবে আমাদের ঐতিহাসিক অর্থাৎ হিস্টোরিক্যাল তাহলে আমরা এখানে লিখবো হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল প্লেসেস এরপরে আছে দেখো কাবেরি ওয়াজ ভেরি ড্যাশ হোয়েন শি দ্য মিউজিয়াম অফ কলকাতা যখন কলকাতার মিউজিয়াম দেখেছিল কাবেরি কী হয়েছিল এখানে অপশানের মধ্যে হয়ে যাবে এক্সাইটেড মানে উৎসাহিত পরেরটা আছে দেখো তিনি দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন আমাদের শহরে অনেক বড় বড় বিল্ডিং আছে তাহলে কি হয়ে যাবে এটা হিউজ সরি এইচ ইউ জি এরপর আছে দেখো দে ওয়ার ড্যাশ হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন যখন তারা তাদের নিজের শহরে ফিরে এসেছিল তারা কেমন ছিল না হ্যাপি নেক্সট আছে দেখো কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিম্যালস অর্থাৎ এটা হবে আমাদের ফিরোসিয়াস এরপরে আছে ছয় দেয়ার ওয়াজ আ ড্যাশ নয়েস ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার অর্থাৎ শিক্ষক মহাশয় পৌঁছানো বা শ্রেণীকক্ষে প্রবেশ করার আগে সেখানে খুব তীব্র নয়েস ছিল বা অর্থাৎ শব্দ ছিল তাহলে এটা হয়ে যাবে লাউড ঠিক আছে এরপরে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো আমি প্যারাগ্রাফটা লেখাচ্ছি না যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিও করিয়ে দেবো আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং